নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো মিথুন রাশির জাতক জাতিকার আষাঢ় মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে এবং সেই দিকগুলিতে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, অনেকে আমাকে কমেন্টস করেন, দাদা আপনি বলছেন কিন্তু মিলছে না। দেখুন, এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, এটি সার্বিক রাশিফল, অর্থাৎ সমস্ত মিথুন রাশির জাতক জাতিকার জন্যই কিন্তু প্রযোজ্য, সে যে কোনো এজের হতে পারে। তাই একদম পুরোপুরি যে মিলবে এটার কোনো আমি কোনো দিনও দাবি করিনি, ভবিষ্যতেও করব না। তবে আমি এতটুকুটা বলতে পারি যে 50-60% মিলবে এবং আপনাদের 70-90% মিলবে তখনই যখন আপনার গ্রহের গোচর, অর্থাৎ গ্রহের শুভ অবস্থান চলবে, আপনাদের দশা বা অন্তর্দশা, তখন কিন্তু 70-80% কিন্তু মিলবে। আর যদি খুবই গ্রহের খারাপ অবস্থা থাকে তাহলে 20-30% ধরুন মিলবে। আমি ক্লিয়ার কাট আপনাদেরকে বলে দিলাম, এটা আপনাদের সমস্তটাই গ্রহের দশা এবং অন্তর্দশার উপরে নির্ভর করে। তবে আমি এতটুকুটা বলতে পারি, আপনারা এই রাশিফলটা শুনলে আপনাদের যে জায়গাগুলোতে প্রবলেম রয়েছে সেই জায়গাগুলো আপনারা আইডেন্টিফাই করতে পারবেন এবং সেই জায়গাগুলোতে আপনারা সাবধানতা অবলম্বন করলেই কোনো প্রবলেম আসবে না। তাই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখুন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। মিথুন রাশির জাতক জাতিকার আষাঢ় মাস কেমন যেতে চলেছে আমি একে একে বলতে চলেছি। তো প্রথমে যদি বলি সেটা হচ্ছে আপনাদের সন্তান স্থান এবং সন্তানের ভাগ্য। দেখুন, সন্তান প্রতিটা বাবা এবং মায়ের কাছে প্রিয় এবং কোনো বাবা মাই চায় না যে তার সন্তানের ক্ষতি হোক, সে একটা জীব মানে পশুও হোক কিংবা মানুষ, প্রত্যেকেই বাবা মা চায় যে তার সন্তান যেন ভালোভাবে থাকে। বিশেষ করে মায়ের ক্ষেত্রে কথা বলছি, বাবারাও আছে। তো এই সন্তানের দিকটা আপনাদের কিন্তু এই মাসে কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, অর্থাৎ সন্তান নিয়ে একটু প্রবলেমে আপনাদেরকে থাকতে হবে। অর্থাৎ সন্তানের অ্যাক্সিডেন্ট বা সন্তানের রেজাল্ট খারাপ হওয়া থেকে শুরু করে সমস্ত রকম দিক থেকে কিন্তু সন্তান নিয়ে আপনাদেরকে এই মাসে ভুগতে হবে। তাই আমি বলবো যাদের সন্তান রয়েছে তারা কিন্তু একটু সন্তানের দিকে খেয়াল রাখুন, আপনারা সন্তানকে একটু শাসনে রাখুন, তাতে অনেকটাই প্রবলেম দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যাদের সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো আশা দেখা যাচ্ছে না এবং বিশেষ করে গর্ভবতী যারা মহিলা রয়েছেন তাদের কিন্তু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একটু সাবধানে থাকবেন এই মাসটা, আপনাদের সতর্কতা আমি আগাম জানালাম। এরপরে আসি আপনাদের কর্মস্থান। দেখুন, এই মাসে কিন্তু কর্মস্থান কিন্তু আপনাদের ভালো রয়েছে, অর্থাৎ কর্মপ্রাপ্তি থেকে শুরু করে আপনাদের প্রমোশন এই সব কিন্তু হতে চলেছে এই মাসে। যারা চাকরি করছেন তাদের তো মানে প্রমোশন তো হবেই এবং যারা চাকরি করছেন না তাদেরকে বলবো ঘরে বসে না থেকে দয়া করে চাকরির জন্য একটু প্রচেষ্টা করুন, আপনাদের চাকরির একটা সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। এরপর আসি যারা বিজনেস করছেন, যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো খারাপ কিছু নেই, তবে টাকা আটকে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তাই এবং যার ফলে কিন্তু আপনাদের ব্যবসাতে একটু হ্যাম্পার হবে, তবে নতুন করে রিইনভেস্ট আপনারা এই মুহূর্তে করবেন না, পরবর্তীতে রিইনভেস্ট করতে পারেন ব্যবসাতে। এরপরে আসি আপনাদের পারিবারিক স্থান। এই মাসে পারিবারিক স্থান কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে, আপনাদের বাবা মা ভাই বোন এবং শ্বশুরালয় থেকে আপনারা হেল্প পেতে চলেছেন। ওভারঅল পারিবারিক স্থানটা মোটামুটি ভালো, তবে দাম্পত্য জীবনে কিন্তু একটু প্রবলেম
রয়েছে, যারা দাম্পত্য জীবনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম রয়েছে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি বলবো দাম্পত্য কলহকে এড়িয়ে চলার চেষ্টা করুন, তাতেই মঙ্গল। এরপর আসি আপনাদের শরীর স্বাস্থ্য। আপনাদের নিজস্ব শরীর স্বাস্থ্য খুবই ভালো যাবে, সেরকম কোনো প্রবলেম নেই, তবে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের গুরুজনদেরকে নিয়ে একটু সাবধানে থাকবেন, গুরুজন হানির কিন্তু সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু স্ট্রিক্টলি আপনাদেরকে জানালাম, গুরুজনদেরকে নিয়ে একটু সাবধানে থাকবেন। বাবা মা, কাকা মামা, এরকম যারা যেসব গুরুজন ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে নিয়ে একটু প্রবলেম রয়েছে, তাদের হেলথ ওরিয়েন্টেড প্রবলেম রয়েছে, সেদিকটা একটু খেয়াল রাখবেন। এরপরে আসি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা প্রচেষ্টা করুন, আপনাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের প্রাপ্তিস্থান। এই মাসে কিন্তু প্রাপ্তিস্থান মোটামুটি ভালো আছে, মানে আপনারা লটারি বা ফাটকা কারবারি থেকে কিন্তু অর্থ পেতে পারেন, এবং প্রপার্টি কেনার একটা সম্ভাবনা রয়েছে, জমি জায়গা বাড়ি এসব কেনার কিন্তু সম্ভাবনা রয়েছে। মোটামুটি প্রাপ্তিস্থান মোটামুটি শুভ দেখা যাচ্ছে। ওভারঅল যদি বলা যায় মিথুন রাশির 70% ভাগ্যের সাপোর্ট পাবেন এই মাসে, বাকি 30% তো পাবেন না। যাই হোক, যে যে জায়গাগুলো আমি সাবধান হতে বললাম সেই জায়গাগুলো আপনারা সাবধানে চলুন, তাতেই আপনাদের মঙ্গল, এতটুকুটা আমি বলতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।